2025-এর রোজার ঈদ কুরবানির ঈদ শাকিব খানের ছবি কি এইটা কিন্তু এখনো ঘোষণা হয় নাই এটা কিন্তু বিরাট রহস্য বিরাট প্রশ্ন কিন্তু আমরা জানি 2025-এর রোজার ঈদে ওসিয়ত আসবে রায়হান রাফির আরফান নিশোকে নিয়ে সেই 2025-এর রোজার ঈদে ওনার ছবি যদি আসে ওসিয়ত রায়হান রাফি আর আরফান নিশোর আরেকটা ছবি আসবে সাহেব আমাদের আরশাদ আদনান সাহেব ঘোষণা দিয়েছেন সাহেব সেটার নায়ক শরীফুল রাজ নায়িকা ইদিকা পাল তাহলে শাকিব খানের ছবি কি রায়হান রাফির সাথে শাকিব খান কোন ডাইরেক্টর নিয়ে লড়াইতে নামবে এই প্রতিযোগিতা দেখার মতো হবে আসসালামু আলাইকুম একটা মিনিট সময় দেন চোখে নাই পানি দেখার ওই যে মানে ভাতে দেখা গেছে রে একটু দেখা গেছে দেখেন না হ্যাঁ ভালো জুটি কিন্তু ভাতের থালা নিয়ে বসে রয়েছে আর কানতেছে অলরেডি একটা কন্টেন্ট ছেড়ে দিছে মার্কেটে লাইলি মামুন লাইলা লাইলা লা আচ্ছা যাই হোক ইদানিং খুব ভাইরাল চোখের সামনে পড়তেছে ওই ছেলেটাকে যখন মামুন প্রিন্স মামুন ওকে যখন পুলিশ ধৈরা নিয়ে যাইতেছে আমি মনে করছি এটা বোধহয় কোনো টিকটক বা কিছু একটা কন্টেন্ট নকল পুলিশ কারণ ও মাথায় এরকম এরকম হাত করা চুল ঠিক করতেছে মুখের মধ্যে একটা হাসি ধৈরা রাখছে পরে বুঝলাম যে না আসলেই জেলে ঢুকাই দিছে কিন্তু আমি মনে করি এই যে জেলে ঢুকলো না এটা হলো মনে করেন একটা ফুল নাটক শেষ হইল এটা পার্ট সেকেন্ড আসতেছে হ্যাঁ চ্যাপ্টার টু এই যে জেল থেকে বাইরে হইব হিরো আবার নতুন একটা কাহিনী হবে দেখবেন এটা একটা কাহিনীর মধ্যে ফেমাস হইতে চায় মানুষ দোষের কিছু না অল্প বয়সে বুঝছেন না দেখেন যাই ভাবি হোক মা বাবার জন্য একটু মাথা গোজার ঠাই দিয়ে দিছে মাও মাইনা নিছিল কিন্তু মাও মাইনা নিছিল এই ভদ্র মহিলাকে বুঝছে যে এই ছেলে এই মেয়ের মহিলার মাধ্যমে আমার ছেলে ফাইন্যান্সিয়ালি লাভবান হইতেছে পরে যে বিয়ে শাদির ব্যাপারটা আসাতে এইসব প্রবলেম দাঁড়াইছে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে কিচ্ছু বোঝা যাইতেছে না আইনের গতিতে চলতে দেন আমরা দেখতে থাকি আমি শুধু এইটুকুই বলবো ওরা ফেমাস হইতে চায় আমি কাউকে অবহেলা করতে চাই না কাউকে টিকটকার বইলা বুঝছেন একটা মানে বলতে চাই না উনি টিকটকার উনি যদি টিকটকার বললে উনি আমারে বলবে ইউটিউবার আমি বলবো নাও সে বলবে দাও আমি বলবো নেন সে বলবে দেন আপনি যা বলবেন তার উত্তরই তো পাবেন তাই না আমি যদি বলি দে বেটা আপনি বললেন নে বেটা যেটা বলবেন সেটাই তো উত্তর পাবেন এটাই হয়ে থাকে ওদের মধ্যে এটাই চলতেছে আবার এর মধ্যে দেখেন ফেমাস হইতে চাইল একজন সাংবাদিক ভাই খুব হ্যাঁ উনি ফেমাস হয়ে গেছেন ওনার ওইটুক ভাইরাল হয়েছে উনি শাকিব খানকে প্রশ্ন করছেন শাকিব খান আসতে দেরি হয়েছে 2 ঘন্টার উপরে উনি প্রশ্ন করছেন একদম পুরা ভিড়ের মধ্যে থেকে দূরের থেকে যে আমি আপনার প্রতিটি অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য হয় আমার আমি যাই আপনি প্রতিটি অনুষ্ঠানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেটে আসেন এটা থেকে নতুন প্রজন্ম কি শিখবে সম্মেলন থেকে নতুন প্রজন্ম কি শিখবে এই যে 2 ঘন্টা লেট হইল এটা কি শিখবে শাকিব খান যা উত্তর দিবার দিছে এটা আপনারা শুনছেন একদম বোঝাই দিছে উনি আবার ওই যে প্রশ্নের সাথে বাঙালি জুড়ে দিছিলেন বাঙালি জুড়ে দিছিলেন শাকিব খান উত্তরটাও দিছে যে আমি এক বাঙালি ঘরে রেডিও বসে থাকি আর এখান থেকে জানানো হয় সে সব বাঙালি এখন এসব পৌঁছে নাই আপনি রওনা দিয়েন আমরা গ্রিন সিগনাল দিলেই কঠিন উত্তর দিছে কঠিন একদম জবাব বন্ধ করে দিছে আমি মনে করি আর উনি যে প্রশ্নটা করছেন যে নতুন প্রজন্ম কি শিখবে কি শিখবে ভাই নতুন প্রজন্ম আমারে বলেন তো আচ্ছা ধরেন যখন সুপারস্টার ছিলেন আমাদের ওয়াসিম একটা টাইমে
ওনার কাছ থেকে কি শিখছি আমরা, জাতি কি শিখছে, নায়ক রাজ্জাক ভাইয়ের কাছ থেকে কি শিখছি, নায়ক আলমগীর সাহেবের কাছ থেকে কি শিখছি, সালমান শাহর কাছ থেকে কি শিখছি, নায়ক রুবেলের কাছ থেকে কি শিখছি, নায়ক মান্নার কাছ থেকে কি শিখছি, শাকিব খানের কাছ থেকে কি শিখতে হবে, দিলীপ কুমার কি শিখাইয়া গেছে, দেবানন্দ কি শিখাইয়া গেছে, রাজেশ খান্না, এই যে শাহরুখ খানের কাছ থেকে, সালমান খান, আমির খান কি শিখাইতেছে, বিনোদন দিতেছে সিনেমা হলের ভিতরে, কোনোদিন শুনছেন কোনো ধর্ষণ খুন খারাপি হাইজাক লুটপাট এগুলো হয়েছে? এই যে প্রতিদিন চারটা শো চলে, আড়াই ঘন্টা করে, দশটা ঘন্টা মানুষ শুধু বিনোদন নয়, দশটা ঘন্টা, এবং এই যে মনে করেন পরিবার পরিকল্পনা তো সহযোগিতা করে, এই দশটা ঘন্টা কিন্তু পাশে নিয়ে পপকর্নই খায়, অন্য কিছু না। এই দশটা ঘন্টার মধ্যে বাইরে বৃষ্টি হইতেছে, শীত পড়তেছে, বাসায় থাকলে পরিবার পরিকল্পনা মানত না, জনসংখ্যা আরো বাইরে যাইত, বাইরে যাইত। সিনেমা এই ভূমিকাটা রাখে, নিয়ন্ত্রণের ভূমিকাটা রাখে, পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণের, সিনেমা বিনোদন দেয়, আর কি দিবে, কি শিখবেন? উনি দেরি করে আসছেন কেন বুঝেন নাই? উদ্দেশ্যটা কি ছিল জানেন? নার্ভাস করে দেওয়া। হ্যাঁ, নার্ভাস করে দেওয়া, নার্ভাস করে দিলে ওইটুকু ভাইরাল হইতো, এখনো ভাইরাল হয়েছে, কিন্তু মজা পাইছি উত্তরটা, ক্লিন উত্তর। এবার কেন জানি এই যে তুফানের এই প্রেস মিটটা আমার কাছে খুব চমৎকার লাগছে। হ্যাঁ, কিছু ঝামেলা হয়েছে, কিছু ধাক্কাধাক্কি, অনেকে বলছে সাংবাদিক ভাইরা হেনস্থা হয়েছে, অনেক কথা হয়েছে এবং অনেক রকম প্রশ্ন করা হয়েছে, অনেক রকম উত্তর বাইর করে আনতে চাইছে, কিন্তু না, শাকিব খান আরেকটা জবাব দিয়ে দিছে, যে আমাকে বলা হয় আমি খালি ঈদেই আসি। আরে ভাই, পঁচিশটা বছর ঈদও ছবি দিছি, ঈদের বাইরেও ছবি দিছি, প্রতি বছর বারোটা চোদ্দটা পনেরোটা, শেষের দিকে দশটা পাঁচটা কইরা, ঈদও ছিল, ঈদের বাইরেও ছিল। দর্শক মহল যদি চায়, এক্সিবিটররা চায়, যদি হলের মালিকরা চায়, শাকিব খানের ছবি আপনি না করবেন কি কইরা? না করার কোনো উপায় আছে? ঈদে চায় তো। এই যে শাকিব খান মনে করেন বলছে না যে আমি দুইটা ছবি ঈদ ছাড়া দিতেছি, একটা দরদ আমাদের এই অনন্য মামুনের দরদ, এই ছবিটা আসবে, এই ছবিটা ধামাকা করবে, খোঁজ খবর পাইতেছি, ছবির টিজার এই অনন্য মামুনের মোবাইলে আছে, টিজার বা কিছু একটা আছে, যেটা দুই চারজন এক্সিবিটর দেখছে, এর মধ্যে অজিত নন্দী অনেক পুরনো এক্সিবিটর, উনি বারো তেরোটা হল ওনার মাধ্যমে পরিচালনা হন, একজন এ গ্রেডের বুকিং এজেন্ট এবং একটা দুটো হলের মালিকও, উনি আমাকে বলছেন সুপার আফসারি ভাই, সুপার দরদের ওই যে টিজার বা যে যাই হোক ওইটুক দেখে আরেকটা ছবি আসবে, শাকিব খান ইঙ্গিত দিছে, সেটা আমরা অনেকেই জানি, যদিও অফিসিয়াল কোনো ঘোষণা হয় নাই, মেহেদি হাসান হৃদয় তার একটা ছবি আসবে ঈদ ছাড়া। তাহলে 2025-এর রোজার ঈদ, কোরবানির ঈদ শাকিব খানের ছবি কি, এইটা কিন্তু এখনো ঘোষণা হয় নাই, এটা কিন্তু বিরাট রহস্য, বিরাট প্রশ্ন। কিন্তু আমরা জানি 2025-এর রোজার ঈদে ওসিয়ত আসবে রায়হান রাফির আরফান নিশোকে নিয়ে। আরফান নিশো আপনারা জানেন দুই পর্দায় খুব পপুলার এবং খুব আলোচিত একজন নায়ক, এবং উনি গত প্রায় এক বছরের উপরে ক্যামেরার সামনে দাঁড়ান নাই, উনি ওয়াদা করছেন নাটক করবে না, ওটিটি করবে না, উনি যা করবেন সিনেমাই করবেন, এবং ভালো সিনেমার জন্য উনি অপেক্ষা করতেছেন, শুভকামনা জানাই। প্রতিযোগিতার দরকার আছে, কিন্তু সেই 2025-এর রোজার ঈদে ওনার ছবি যদি আসে, ওসিয়ত রায়হান রাফি আর আরফান নিশোর, আরেকটা ছবি আসবে সাহেব, আমাদের আরশাদ আদনান সাহেব ঘোষণা দিয়েছেন সাহেব, সেটার নায়ক শরীফুল রাজ, নায়িকা ইদিকা পাল। তাহলে শাকিব খানের ছবি কি, রায়হান রাফির সাথে শাকিব খান কোন ডাইরেক্টর নিয়ে লড়াইতে নামবে, এই প্রতিযোগিতা দেখার মতো হবে, সত্যি বলতেছি।
2025-এর প্রতিযোগিতা দেখার মতো হবে, দেখতে দেখতে চলে আসবে দেখবেন। এই যে দেখবেন না রোজার ঈদ গেল, দেখতে দেখতে কোরবানি তুফান নিয়ে কত হইচই, কত কিছু হয়ে যাইতেছে, শেষ পর্যন্ত এমনও ঘটনা ঘটতেছে কোন একজন নাকি মামলা করতেছে ছবি না পায়া, যে আমারে দেওয়ার কথা ছিল দাম বেশি পায় আরেকজন দিয়ে দিছে, কারাগারি মারামারি। সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।